হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো প্রতির মতো কিন্তু আজকে আমি একটি চাকরিস্থক খবরাখবর নিয়ে আবার হাজির হয়েছি তো এখানে কিন্তু আপনাদের রাজ্যে এমটিএস সহ বিভিন্ন পদে নিয়োগ করাবে তো আজকে আমরা এই ভিডিওতে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আপনার যারা যারা চ্যানেলটিতে নতুন হয়েছেন তো তারা কিন্তু অবশ্যই ভিডিওটি নিচে থাকা লাল কালার সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা এই অল বেল এখনটিকেও প্রেস করে রাখবেন পরবর্তী বিভিন্ন ধরনের চাকরিস্থক খবরাখবরের আপডেটগুলি পাওয়ার জন্য তো চলুন আর আদি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল অফিসিয়াল নোটিফিকেশানটি তো এবার কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো কী কী শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এখানে আপনাদের আবেদন করা লাস্ট ডেট কবে রয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে লেখে দেওয়া রয়েছে যে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার জলপাইগুড়ি তো এখানে কিন্তু আপনাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে নিয়োগ করাবে তো আপনার যদি অন্যান্য ডিস্ট্রিকের বাসিন্দা হয়ে কিন্তু আমাকে কিন্তু অবশ্যই আপনাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করে জানিয়ে রাখবেন তার নিচে দেখুন মেমো নাম্বার দেওয়া হয়েছে আর দিকে ডেট বলে দেওয়া হয়েছে তো এবার আমরা এমপ্লয়মেন্ট নোটিসটা কিন্তু বিস্তারিতভাবে পড়ে নেব কী রয়েছে অ্যাপ্লিকেশনস ইন প্রেসক্রাইব ফর্ম্যাট আর ইনভাইটেড ফ্রম এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস বোথ ফ্রেশ অ্যান্ড রিটায়ার্ড তো এখানে কিন্তু যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবেন যারা রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ তারাও কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ বোথ এর দুজনেই কিন্তু উভয়ে ক্যান্ডিডেটে আবেদন করতে পারবেন যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন ফর ফিলিং আপ দ্য ফলোইং পোস্ট পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু এই পোস্টগুলো রয়েছে তারপরে এবার আমরা সরাসরি পোস্ট ডিটেলসে চলে আসবো তো দেখুন এখানে এক নম্বর রয়েছে যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদে নিয়োগ হবে এখানে দুটো ভ্যাকেন্সি রয়েছে তো ভ্যাকেন্সি ডিটেলসগুলো আপনার এখান থেকে দেখে নেবেন তারপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আমরা চলে এসেছি সরাসরি এখানে দেখতে পাচ্ছেন যে ফর ফ্রেশ ইউথ যারা ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে আবেদন করবেন তাদের জন্য কিন্তু অবশ্যই ভারতীয় হতে হবে তার সাথে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজ ইনস্টিটিউশন তারপরে তিন নম্বরে বলে দে যে কম্পিউটার নলেজ থাকলে কিন্তু আপনাকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে তারপরে দেখুন এখানে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজদের জন্য কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে তো আপনারা কিন্তু এখান থেকে দেখে নেবেন রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ এমপ্লয়িজদের জন্য কী ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে তারপর এজ লিমিট কিন্তু ফ্রেশ ক্যান্ডিট যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু একুশ থেকে একুশ বছর নট লেস দেন টোয়েন্টি ওয়ান ইয়ার্স অ্যান্ড নট মোর দেন থার্টি ওয়ান ইয়ার থার্টি সেভেন ইয়ার্স তো একুশ থেকে সাঁত্রিশ বছর হয়ে থাকলে আপনার এখানে আবেদন করতে পারবেন আর এসসি এসটি আর ওবিসি বিসি ক্যান্ডিডেটরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন আর রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িরা সিক্সটি ফোর ইয়ার্সের নিচে হলেই আবেদন করতে পারবেন তারপর দেখুন এখানে টার্মস অফ এঙ্গেজমেন্ট দেওয়া দেওয়া রয়েছে পিওরলি এক বছর কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে তারপরে কিন্তু এটি বাড়ানো যেতে পারে তারপরে দেখুন এখানে কন্ডিশন অফ এঙ্গেজমেন্ট দেওয়া হয়েছে নেচার অফ ডিউটি তো এগুলো কিন্তু আপনার এখান থেকে ভিডিওটি অবশ্যই পজ করে দেখে নেবেন তারপরে দেখুন আমরা সরাসরি ডেমোনেশন চলে এসেছি এখানে কিন্তু পনেরো হাজার টাকা মাসিক বেতন দেওয়া হবে তারপরে দেখুন এবার আমরা তারপরে পুষ্টিতে লিভলিহুড ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগ করা হবে এখানে একটি শূন্য পদ হয়েছে তারপরে দেখুন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলতে হয়েছে মা ফর ফ্রেশ ক্যান্ডেদের জন্য এখানে অবশ্যই ভারতীয় হতে হবে তার পাশে দু নম্বরে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে অনার্স গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকনাইজড ইউনিভার্সিটি যে কোনো যে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো কলেজ থেকে কিন্তু অনার্সে গ্র্যাজুয়েট হলেই যে কোনো শাখায় আপনার এখানে আবেদন করতে পারবেন আর কম্পিউটার নলেজ থেকে থাকলে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে এজ লিমিট এখানে বলে হচ্ছে যে একুশ থেকে সাঁত্রিশ বছর হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন আর এস সি এসটি ক্যান্ডিডেটরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন তারপরে এখানে রেমুনেশন রেমুনেশন এখানে কিন্তু বারো হাজার টাকা মাসিক বেতন দেওয়া হবে তারপরে এখানে তিন নম্বরে বলে দেওয়া যাচ্ছে যে ট্রেনিং কোঅর্ডিনেটর পদে নিয়োগ করাবে একটি শূন্য পদ রয়েছে তারপরে দেখুন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া যে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য সিটিজেন হতে হবে অবশ্যই তারপর অনার্সে গ্রাজুয়েট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপর এখানে কম্পিউটার নলেজ থাকলে কিন্তু এখানে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে এখানে এজ লিমিট সেই একই বলে দেওয়া যে একুশ থেকে সাঁত্রিশ বছর তারপরে এবার আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন টার্মস অফ এঙ্গেজমেন্ট অ্যান্ড কন্ডিশন অফ এঙ্গেজমেন্ট তো ওইগুলো কিন্তু আপনার এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নেবেন তারপরে রেমুনারেশনে চলে আসছি তো এখানে মাসে কিন্তু দশ হাজার টাকা বেতন দেওয়া হবে তারপর এম টিএস এম পদে নিয়োগ করা হবে একটি শূন্য পদ রয়েছে তারপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এম জন্য অবশ্যই এখানে ভারতীয় হতে হবে তার সাথে দেখুন মাধ্যমিক পাস করা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এমটিএস পদের জন্য এজ লিমিট একুশ থেকে সাতাশ হয়ে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপরে এখানে এম পদের জন্য যারা আবেদন করবেন তো তাদের কিন্তু এখানে রেমুনেশন ছ হাজার পাঁচশো টাকা কিন্তু বেতন দেওয়া হবে তো তারপরে এখানে দেখুন মোড অফ সিলেকশন বলে দেবে যে আপনাদের কীভাবে সিলেকশন করাবে তো প্রথমে কিন্তু আপনাদের যে অ্যাকাডেমিক নাম্বার তো সেই অ্যাকাডেমিক নাম্বারের ওপর কিন্তু আপনাদের মেরিট লিস্ট তৈরি করাবে তো তারপরে কিন্তু সেই একটি পোস্টের জন্য দেখুন এখানে বলা হয়েছে যে টেন ক্যান্ডিডেটস ফর ইজ ভ্যাকেন্ট পোস্ট শ্যাল শ্যালবি কল ফর অ্যান ইন্টারভিউ তো একটি পোস্টের জন্য কিন্তু দশজন করে ইন্টারভিউ ইন্টারভিউয়ে ডাকা হবে তারপরে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে আপনারা একটি অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডাবল জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ডাব্লিউ 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 ডট জলপাইগুড়ি ডট জিও বি ডট ইন তো এই অফিসিয়াল ওয়েবসাইটটি থেকে কিন্তু আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন বা এই ফুল অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন এছাড়া কিন্তু আমি এই ফুল অফিসিয়াল নোটিফিকেশনটির লিঙ্ক ভিডিওটির যে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব তো সেখান থেকে কিন্তু আপনি অবশ্যই এটি ডাউনলোড করে বিস্তারিতভাবে জেনে নেবেন তারপরে দেখুন এখানে অ্যাপ্লিকেশন বলে দেওয়া হয়েছে আপনি কীভাবে আবেদন করবেন তো নিচে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দেওয়া রয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর কন্ট্যাকচুয়াল এঙ্গেজমেন্ট টু দা পোস্ট অফ কোন পোস্টের জন্য আবেদন করবেন তো সেটি লিখতে হবে এখানে তারপরে দেখুন এখানে নেম অফ দ্য ক্যাপিটাল নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টস ইন ক্যাপিটাল লেটার লিখতে হবে এখানে পাসপোর্ট সাইজ ফটোকপি ফাদার্স নেম আর হাজব্যান্ড নেম এখানে পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি তারপরে দেখুন এজ লিখতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান লিখতে হবে তারপর এখানে যদি আপনারা রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়েস হিসেবে আবেদন করেন তাহলে এটি কিন্তু আপনাদেরকে লাগবে আর যদি ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে আবেদন করেন তো এই এই ছকটা কিন্তু আপনাদের ভরতে হবে তারপরে দেখুন এখানে সিগনেচার দেওয়া হয়েছে তো এগুলি কিন্তু আপনাদেরকে অবশ্যই খুবই ভালোভাবে কেয়ারফুলিভাবে ফিল আপ করতে হবে ফিল আপ করে কিন্তু আপনারা অবশ্যই সেই এখানে দেখুন ঠিকানা বলে দেওয়া হচ্ছে যে পোস্টাল অ্যাড্রেস তো এই পোস্টাল অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে এখানে দেখুন পোস্ট অফিস কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট শিবাজি রোড হাকিমপাড়া পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি পিন নাম্বার দেওয়া হচ্ছে এই ঠিকানা কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে দেখুন এখানে ডেট দেওয়া হচ্ছে যে ষোলো অক্টোবর উইদিন সিক্সটিন অক্টোবর টু থাউজেন্ড নাইনটিন টু টোয়েন্টি ফিফথ অক্টোবর তো ষোলো থেকে পঁচিশে অক্টোবর অর্থাৎ এখানে কিন্তু পঁচিশে অক্টোবর আপনাদের লাস্ট ডেট রয়েছে পঁচিশে অক্টোবরের মধ্যেই কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে আর সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি কিন্তু দেখুন এখানে আপনার পোস্টের মাধ্যমে বাড়ি পোস্টের মাধ্যমে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমেও পাঠাতে পারেন কিংবা নিজে গিয়েও কিন্তু সেখানে জমা করে দিয়ে আসতে পারেন এবং সেই ডকুমেন্টসের সাথে কী কী দিতে হবে এখানে দেখুন বলেছে যে ডকুমেন্টস টু বি অ্যাটাচ উইথ অ্যাপ্লিকেশন ফর্ম সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস ফর ইউথ ক্যান্ডিডেটের জন্য ফ্রেশ ইউথ ক্যান্ডিডেটদের জন্য এখানে দেখুন এজ প্রুফ দিতে হবে এজ প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট বা টেনথ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দু নম্বরে আইডেন্টি প্রুফ হিসাবে এপিক আধার ড্রাইভিং লাইসেন্স প্যান ব্যাঙ্ক পাসবুক ইত্যাদি যে কোনো একটা কিছু দিলেই হবে সেল প্যাটাসেট করে কিন্তু এগুলি সব দিতে হবে তারপর একাডেমিক কোয়ালিফিকেশান মার্কস দিতে হবে মার্কশিট অফ টেনের মার্কশিট টুয়েলভের মার্কশিট তারপর ডিপ্লোমা আর গ্রাজুয়েশানের গ্রাজুয়েশান হয়ে থাকলেও তো সেটি কিন্তু আপনাদেরকে দিতে হবে তারপর চার নম্বরে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে ফ্রম বিডিও বা এসডিও থেকে কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এসব কিছু দিয়ে কিন্তু আপনাদেরকে সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটির সাথে অ্যাটাচ করে দিয়ে সেই নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এরকম বিভিন্ন প্রকার চাকরি সন্ত্য খবরাখবরের আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে ভিডিওটিতে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন